হ্যালো ফ্রেন্ডস, গোপালের হেসেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি মটর ডালের একটা টেস্টি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব, যেটা গরমকালের জন্য একদম পারফেক্ট আর খেতেও হয় খুব সুস্বাদু। তাই আমার আজকের এই রেসিপিটা দেখুন, আর দেখে যদি ভালো লাগে তাহলে আপনারাও এটা ট্রাই করুন। আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তাদের কাছে রিকোয়েস্ট, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন। তাহলে চলুন এবার দেখে নেওয়া যাক এই রান্নাটা করতে কী কী লাগছে। এখানে আমি মটর ডাল নিয়েছি, 1.5 কাপ পরিমাণ মটর ডাল আছে। মটর ডালটাকে আমি 4-5 ঘন্টা জলে ভিজিয়ে রেখেছি। এই ডালটাতে আমি একটু সবজি দেব, সেজন্য নিয়েছি করলা আছে গোল গোল করে কাটা, তবে উচ্ছেও আপনারা দিতে পারেন। আর একটু লাউ নিয়েছি, বড় বড় টুকরো করে কেটে রেখেছি। একটু সজনে ডাঁটাও নিয়েছি। এর সাথেই লাগছে আদা বাটা 1 টিস্পুন, লাগছে সামান্য একটু হলুদের গুঁড়ো, আর 1/2 টিস্পুনের মতো আছে গ্রেট করা আদা। নিয়েছি কালো সর্ষে, রাঁধুনি আছে, তেজপাতা আছে, একটা শুকনো লঙ্কা আছে। রাঁধুনিটা আমি এখানে একটু বেশি পরিমাণেই নিয়েছি, কারণ এটা দুভাবে আমি ইউজ করব। সেটা কীভাবে করব সেটা রেসিপিটা দেখলেই আপনারা বুঝতে পারবেন। এর সাথেই লাগছে নুন, চিনি, একটু ঘি, আর রান্নাটা আমি সর্ষের তেলে করব। এই দিয়েই তৈরি হয়ে যাবে আমার আজকের মটর ডালের একটা দারুণ টেস্টি রেসিপি। মটর ডালের এই রান্নাটা করার জন্য প্রথমেই ডালটাকে সেদ্ধ করে নিতে হবে, সেজন্য আমি প্রেশার কুকারে অল্প জল বসিয়ে দিয়েছি। এবার ডালটাকে দিয়ে দিচ্ছি। এই ডালের মধ্যে অল্প একটু নুন দিয়ে দিলাম আর 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবার প্রেশার কুকারের লিডটা লাগিয়ে দিয়ে ডালটাকে মিডিয়াম ফ্লেমে আমি ভালো করে সেদ্ধ করে নিচ্ছি। মটর ডালটা একদিকের ওভেনে সেদ্ধ হচ্ছে, আর অন্যদিকের ওভেনে অন্যান্য কাজগুলো আমি সেরে নেব, সেজন্য একটা কড়াইয়ে আমি সামান্য একটু সর্ষের তেল গরম করে নিয়েছি। এবার প্রথমেই আমি করলাগুলো যে গোল গোল করে কেটে রেখেছিলাম সেগুলো ভেজে নেব, সেজন্য আমি গরম তেলে ছেড়ে দিচ্ছি। এর মধ্যে একটু নুন দিয়ে দিলাম আর সামান্য একটু হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। এবার করলাগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি। করলার টুকরোগুলো ভালো করে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে আমি সজনে ডাঁটাগুলো দিয়ে দিচ্ছি। এই সজনে ডাঁটা তো বেশি ভাজা যায় না, তাই করলার সঙ্গে একটু জাস্ট ছাপলে নিচ্ছি। সজনে ডাঁটাটাও করলার সঙ্গে একটু সাঁতলে নিয়েছি, এবার তুলে নিচ্ছি। করলা ডাঁটাটা তুলে নেওয়ার পর এবার লাউয়ের টুকরোগুলোও আমি একটু ভেজে নেব, সেজন্য সেগুলো ছেড়ে দিচ্ছি। এর মধ্যেও একটু নুন দিয়ে দিচ্ছি, অল্প একটু হলুদের গুঁড়ো দিয়ে দিই। এবার হালকা করে লাউয়ের টুকরোগুলো ভেজে নিচ্ছি। লাউয়ের টুকরোগুলোকেও হালকা করে ভেজে নিয়েছি, এবার এগুলোও তুলে নিচ্ছি। সবজিগুলো ভাজাভাজি করতে করতে ডালটাও সেদ্ধ হয়ে গেছে, আমি লিডটা খুলে নিয়েছি। এবার এর মধ্যে আমি এক এক করে সব সবজিগুলো ঢেলে দিচ্ছি। প্রথমে লাউগুলো দিয়ে দিলাম, করলা ডাঁটাটাও দিয়ে দিচ্ছি, ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার গ্যাসটা জ্বালিয়ে দিলাম, কিন্তু ফ্লেমটাকে কমে রেখে ডালটা একটু সেদ্ধ করে নেব। ডালটা সেদ্ধ করা মানে কি, এর সাথে যাতে সবজিগুলোও একটু সেদ্ধ হয়ে যায়। মিডিয়াম ফ্লেমে রেখে 2-3 মিনিট একটু সেদ্ধ করে নিচ্ছি। মিনিট তিনেক ডালের সাথে সবজিগুলোকে সেদ্ধ করে নিয়েছি। এর থেকে বেশি কিন্তু সেদ্ধ করবো না, কেননা সোমবার দেওয়ার পরও ডালটা কিছুটা ফুটবে, সেজন্য আমি গ্যাসটা এখানে বন্ধ করে দিলাম। এবার ডালটা সোমবার দেওয়ার জন্য কড়াইটা আমি আবার বসিয়েছি, সামান্য একটু তেল গরম করে নিয়েছি। প্রথমেই এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুনের মতো কালো সর্ষে, 1/2 টিস্পুন দিয়ে দিচ্ছি রাঁধুনি, একটা তেজপাতা, শুকনো লঙ্কাটাও দিয়ে দিলাম। একটু ফ্রাই করে নিচ্ছি। গ্রেট করা আদাটা এবার দিয়ে দিলাম, নাড়াচাড়া করে নিচ্ছি। তবে খেয়াল রাখবেন আদাটা যেন পুড়ে না যায়, তাহলে কিন্তু তেতো লাগবে খেতে। সব কিছু একটু নাড়াচাড়া হয়ে গেছে, এবার ডালটা দিয়ে দিচ্ছি। সমস্ত ডালটা দিয়ে দিয়েছি, এবার অল্প একটু হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি,
নুনটা দিয়ে দিচ্ছি, নুনটা বুঝে দিতে হবে কারণ সবজিগুলো ভাজার সময় আর ডাল সেদ্ধ করার সময়ও কিছুটা নুন দেওয়া রয়েছে। অল্প একটু চিনি দিয়ে দিলাম, ভালো করে নাড়িয়ে নিচ্ছি। এই ডালটা কিন্তু একটু ঘন ঘনই হয়, খুব বেশি পাতলা হলে কিন্তু এই ডালটা অতটা স্বাদ লাগে না। মিনিট তিনেক ডালটাকে ফুটিয়ে নিয়েছি, তবে এটা খেয়াল রাখবেন যেন লাউগুলো গলে না যায়, তাহলে কিন্তু খেতে বা দেখতে কোনোটাই ভালো লাগবে না। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 টিস্পুনের মতো আদা বাটা, আর দিয়ে দিলাম 1 টিস্পুন রাঁধুনি বাটা, ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিলাম 1 চামচের মতো ঘি, ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই আদা বাটা রাঁধুনি বাটা দিয়ে কিন্তু বেশিক্ষণ ফোটানোর কোনো দরকার নেই, তাই আমি এখানেই গ্যাসটা বন্ধ করে দিচ্ছি। রান্না আমার একদম রেডি হয়ে গেছে, মিনিট খানেকের জন্য স্ট্যান্ডিং টাইমে একটু ঢাকা রাখছি, তারপর সার্ভ করে দেখাচ্ছি। ফ্রেন্ডস, আমার আজকে মটর ডালের রেসিপি রেডি হয়ে গেছে এবং আমি সার্ভ করে দিয়েছি। এটা ভীষণই ইজি একটা রেসিপি, কিন্তু গরমকালে এটা খেতে খুব ভালো লাগে। আপনারা আমার এই রেসিপিটা দেখে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করুন, আর তারপর কেমন লাগলো সেটা আমাকে কমেন্টস করে জানাবেন। আর আমার আজকের এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে আর ইউজফুল বলে মনে হয়, তাহলে যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করুন। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি, অন্য কোনো দিন আবার অন্য কোনো ভালো রেসিপি নিয়ে চলে আসবো। আপনারা সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন।